নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আমি আজ কি রেসিপি বানাই। আজ আমি এখানে মাজা দিয়ে আইসক্রিম বানাবো, আর এটা তো খুব সহজেই বানানো যায়। এখানে বাচ্চারাও এই রকম আইসক্রিম খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ করে আইসক্রিম খাবে। চলুন তাহলে দেখে নিন আমি এই মাজা আইসক্রিম কীভাবে বানাই, কারণ এটা বানাতে কোনো ঝামেলাই নেই। প্রথমে কিন্তু আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়ে নেব, আর এটা আপনারা কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে আমি এতগুলো বানাবো না, ছটা মোল্ড আছে, আমি এখানে চারটে বানাবো আইসক্রিম। এবার আমি মাজা নিয়েছি, আর এই গরমের দিনে কিন্তু মাজা প্রায় বাড়িতেই থাকবে, আর যদি না থাকে তো আপনারা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি মাজা লিকুইডটা ঢেলে নিচ্ছি মোল্ডের ভেতরে, আর পুরোপুরি উপর পর্যন্ত দেব না, কারণ ওখানে ঢাকনাটা লাগা থাকবে, ঢাকনাটা নিচ পর্যন্ত যেটা দাগ আছে সেই দাগ পর্যন্ত আমি দিয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব, আর এটা মোটামুটি 7-8 ঘন্টা ফ্রিজের রেখে দিতে হবে, আর এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর এটা আমি সকালে বানিয়েছিলাম, সন্ধ্যাতে দেখলাম রেডি হয়েছে, কিংবা আপনারা সন্ধ্যায় দিয়ে সকালেও আপনারা দেখবেন রেডি হয়ে যাবে। আমি 8 ঘন্টা পর ফিরে এলাম। প্রথমে কিন্তু মানে এটা খুলতে একটু অসুবিধা হবে, আপনারা নর্মাল জলে কিছুক্ষণ রেখে দিতে পারেন নিচটা ডুবিয়ে, কিংবা কিছুক্ষণ ওয়েট করতে পারেন, তারপর দেখবেন খুব সহজেই খোলা যাবে। আর দেখুন আইসক্রিমগুলো কি দারুণ হয়েছে, কত সুন্দর জমে গিয়েছে, আর একেবারে বাজারে দোকানের মতো আইসক্রিম। আমাদের গ্রামে যেরকম বিক্রি করতে আসে ঠিক সেরকম লাগছে, আর সবাই তো ছেলেরা খুব খুশি হয়েছে। আর এখন তো গরমের দিনে সবাই বায়না করবে বাচ্চারা আইসক্রিমের জন্য, আর এভাবে সহজেই আপনারা হেলদি আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আর এটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।